মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের দোকানের সামনে দুটি বোমা, চিরকুট এবং কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। সকালে গাংনী উপজেলার গোপালনগর বাজার থেকে এসব উদ্ধার করা হয়। রবিউল ইসলাম জানান, কয়েকদিন আগে রায়পুর ইউনিয়নের পরিষদে প্যানেল চেয়ারম্যান বসানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে তাকে হত্যার হুমকি, বোমা, চিরকুট এবং কাফনের কাপড় কেউ রেখে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। Thank you.